মমতাদের মতো একটা ফেরি ফুটপাথে একটা কামলা দশ টাকার কামলা, সেই দশ টাকার কামলা হাজার হাজার কোটি টাকার মালিক। আমেরিকা দাঁড়িয়ে একবার কোন দলে চাইব ওটা শেষ, ক্ষমত থেকে পিছিয়ে নিয়ে যাবো। বন্ধাবি নষ্টামি আর যত চরিত্রহীন যতই কাম করো না কোনো দেশের মধ্যে ধনবান মুসলমান নিয়ে ফেলকা মাসা হামাশা করো না কাছি না, কতদিন দিন হবে? মমতাদের মতো একটা ফেরি ফুটপাথে একটা কামলা দশ টাকার কামলা, সেই দশ টাকার কামলা হাজার হাজার কোটি টাকার মালিক। সে যেই মমতাজে আশ্রয় দিল জিয়া রহমানের ছেলে তার এক আমার, যে বিটিভিতে এবং বিবেক বিদেশে আপনার দুবাই বিভিন্ন মুসলিম কান্ট্রি সিঙ্গাপুর বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার অনুমতি দিল, আর সে তারেক রহমানকে বলে শুনি, হাদার বাহিনী যেভাবে অন্যায় অত্যাচার করছে আমাদের উপরে দিয়ে, আমরা যেভাবে যুদ্ধ ঝাঁপিয়ে দিয়ে নয় মাসে যুদ্ধ শেষ করলাম, তার সাথে ভয়াবহ এই যে পাকিস্তানের যে তো বড় বিহাই আলো এই ভারতে তারা শেখাচ্ছে, আমি বলবো যে তুমি মুক্তিযুদ্ধ করো না, তুমি বাবা মুক্তিযুদ্ধ মেয়ে না, তুমি মুক্তিযুদ্ধ দেখো নাই, তুমি কেন মুসলমানের পরে হামলা করো? আমার কথা হইল নির্বাচন তুমি 15 বছর হয়েছে অবৈধভাবে, কোনো ই নাই, জনগণ তোমাকে চায় না, তুমি সুস্থটা ফেয়ার নির্বাচন দিতে তোমার সমস্যা কোথায়? তোমার নির্বাচন কমিশনার তোমার কাঠের গুলো গোলাম, সে পিপারে দিচ্ছে আপনার জানেন, আগে তো আমি বলেছি যে গণতন্ত্র সেটা নির্বাচন জরুরি, তাই জনগণ মারে ফেরো নির্বাচন কাকে নিয়ে নির্বাচন করবো না, সুষ্ঠু নির্বাচন এই সরকারের মধ্যে হবে না। ও 2014 সালে 5ই জানুয়ারি হয় নাই, 2018 30ই জানুয়ারি হয় না, দিনে বোর্ড রাইতে করছে পুলিশ ঠিক সন্ত্রাসী ছাত্রী এরাই সিল মারে, এটা প্রমাণ আছে। যদি শোনে একটা কথা, যে যদি নির্বাচন যদি যদি হয় নির্বাচন করতে হলে আপনি ক্ষমতা একজনের কাছে ছেড়ে দেন না, ক্ষমতা থেকে কিসের নির্বাচন? আপনি তো 96 সালে 12ই জুনে আইছেন, তখন ততমধ্যে সরকার অধীনে নির্বাচন করে দিয়েছে, আমি তো জানি আপনি তো এমনি আসেন নাই, ততমধ্যে সরকার আইছে অসহযোগ আন্দোলন করছে, গাড়ি পুরাইছেন মানুষ পুরাইছেন দেখছি, তখন বিএনপি ক্ষমতা ছিল, তখন তো অত সতর্ক কেন ছিল? এবং 2001 সালে আপনার 96টা আপনি পাস করেন, 2001 সালে বিএনপি তত্ত্ব সরকার নিয়ে নির্বাচন হলো, তারপরে আপনি 2006 সালে পরে 7 সালেই 1/11 করলো ফখরুদ্দিন আর মজুদ্দিন আহমেদ, বেশ আপনার কী মন্ত্র পাঠ বিএনপির খালটা গিয়ে কী করেছে জানি না, আপনার এই পার্টিতে আপনি হয়ে যান, আপনার ফখরুদ্দিন বয় দিল চেয়ারে কাঠের বুতিলে আপনি বসে থেকে এইভাবে ক্ষমতা ছাত্রা রেখেছেন, এটা তো সৌর শাসন। একটা কথা মনে রাখবেন, ফিরাউনের পতন হয়েছিল জানেন কি না, ইতিহাসে ফিরাউনের পতন হয়েছে, নমরুদের নাকের ভিতরে মশাতে তারও পতন হয়েছে, এবং এই দেশে কিন্তু মুসলমানের দেশ মুসলিম কান্ট্রি উনাদি মুসলমান এই দেশ হাতে দিবে, এইটাই বাস্তব প্রমাণ। যখন আল্লাহর পবিত্র কোরআন সত্য, রাসুল সত্য, আল্লাহর নবীন সত্য, হ্যাঁ বাগান বাসাটা বলছে হে স্যার দিন নেহি রয়েগা খামসা বৌদিন গুজার বিজায় গেতা বিহু আ, আর এই যে যত বন্ধাবি নষ্টামি আর যত চরিত্রহীন যতই কাম করো না কোনো দেশের মধ্যে ধনবান মুসলমান নিয়ে ফেলকা মাসা হামাশা করো না কাছি না, কতদিন দিন হবে? আজ হোক দুদিন পরে হোক, কিন্তু মুসলমান এক হয়ে যেদিন রাস্তায় মাঠে নামবে, এই 7ই নির্বাচন যে ফেলকা মাসা 3 বছর শেখ হাসিনা যেভাবে করছে সেভাবে করতে চায়, কিন্তু এইবার নির্বাচন কিন্তু বাইরের রাষ্ট্র ওই যে পিটার হাসকে ওই যে চট্টগ্রামে এই শেখ হাসিনার এক সামসা বলেছিল তারে হাত পা ভেঙে দেওয়া হবে, এবং আরও লোকে বলেছে কিন্তু জাতিসংঘ যার যেই আমেরিকা যারে একবার কোন দলে চাইব ওটা শেষ, কেউ বাঁচতে পারে নাই, সাদ্দাম বাঁচতে পারে নাই, ওই যে লাদেন বাঁচতে পারে নাই আফগানিস্তানের, তা তোমরা যেই হেরম হুরম করো নরেন্দ্র মোদী দিয়ে নদী তো বোধহয় ঠিক নেই, হ্যাঁ